অনলাইন ইউটিউব একাডেমিতে তোমাদের আবারও ওয়েলকাম। আমরা ইতিমধ্যে চলে এসেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে নতুন নিউজটি লঞ্চ করা হলো, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কবে এবং মাধ্যমিকদের অ্যাডমিট কার্ড কীভাবে দেওয়া হবে, তোমাদের সার্টিফিকেট কীভাবে দেওয়া হবে, তোমাদের পরীক্ষার যে রেজাল্টটি আছে রেজাল্টটি কবে দেওয়া হবে এবং কীভাবে দেওয়া হবে, এই যাবতীয় তথ্যাদি এবং স্কুলগুলো কীভাবে মার্কসগুলো পর্ষদে পাঠাবে, এই যাবতীয় তথ্যাদি আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানাবো। একদম ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকো, আশা করি তোমরা যাবতীয় ডিটেলস একদম সমস্ত কিছু সহজ ভাষায় বুঝে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইকও দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি নোটিশ আছে, এই নোটিশটি হলো মূলত স্কুলের জন্য, তাও আমি এই নোটিশটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে বলা হচ্ছে টু দি হেডস অফ দি ইনস্টিটিউশন অফ অল দি রিকগনাইজড ক্লাস 10 ইনস্টিটিউশন। এখানে আমি নোটিশটি পড়ছি না, পরিষ্কার বলছি, একটি ইউনিক ওয়েবসাইট তৈরি করা হবে মাধ্যমিক পর্ষদের তরফ থেকে, যে ওয়েবসাইটটি www.wbbsedata.com। এই যে ওয়েবসাইটটি হবে, এই ওয়েবসাইটে প্রত্যেকটি স্কুলের উপর দায়িত্ব দেওয়া হবে তাদের স্টুডেন্টদের যে ক্লাস 9 50% মার্কস এবং ক্লাস 10 প্র্যাকটিক্যালের 50% মার্কস যোগ করে যে ফাইনাল মার্কস হচ্ছে সেই মার্কসটি সেখানে সাবমিট করার। সেখানে প্রত্যেকটি স্টুডেন্টের একটি নামের লিস্ট থাকবে এবং সেই যে লিস্টটি থাকবে সেই লিস্টে প্রত্যেকটি স্টুডেন্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটি জিনিস একদম দুইবার, এখানে লেখা আছে টুয়াইস বিফোর এন্টারিং দ্য মার্কস, দুইবার কিন্তু স্কুলের দায়িত্ব যে চেক করে নিতে হবে এবং দুইবার চেক করে তারপরে কিন্তু সেখানে স্টুডেন্টদের মার্কস বসাতে হবে। এবং এখানে যাতে কোনো রকম ভুল এবং ত্রুটি না হয় তাই এখানে 4 দিন অর্থাৎ 24 জুন অবধি কিন্তু টাইম দেওয়া হয়েছে স্কুলদের। এবং এই যে ওয়েবসাইটটি আশা করছে 21 তারিখ 11টা থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে দেওয়া হবে, অর্থাৎ 4 দিন সময় পাবে এক একটি স্কুল মাধ্যমিকদের যে মার্কসটি আছে সেই মার্কসটি অনলাইনে আপলোড করার। এখানে এবার কিছু ঘটনা আছে, যে কিছু কিছু অনেক সময় দেখা যায় হয়তো স্কুলের তরফ থেকে অনেক রকমভাবে যে কিছু কিছু স্টুডেন্টদেরকে বেশি বাড়িয়ে মার্কস দিয়ে দেওয়া হচ্ছে বা এরকম কিছু, সেই কারণে একটি তীব্র ভাষায় এবং লেখা হয়েছে অ্যানি ডিসক্রিপেন্সি বা ট্যাম্পারিং ফাউন্ড ইন দ্য মার্কস রেজিস্টার্ড অ্যাজ ওয়েল এজ ইন সাবমিটেড মার্কস ইন দ্য ওয়েবসাইট শ্যাল লিড অ্যাকশন অ্যাজ পার রুল। এখানে বলা হচ্ছে যে যদি কোনো রকম মার্কস ডিস্ট্রিবিউশনে কোনো রকম ভুল ত্রুটি সমস্যার যদি সম্মুখীন হয় এবং দেখা যায় যে মার্কস রেজিস্টারে ক্লাস 9 হয়তো একরকম পেয়েছে এবং আপলোড করা হয়েছে আরেক রকম, বা কোনো স্টুডেন্ট এক্সট্রা মার্কস পেয়ে গেছে, বা এরকম যদি কোনো রকম ভুলভাল কোনো রকম যদি তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সেই স্কুলের যিনি হেডমাস্টার তার বিরুদ্ধে কিন্তু একদম লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ এখানে তোমরা টেনশন একদম ফ্রি হয়ে যেতে পারো, কারণ এখানে স্কুলগুলো একদম জেনুইন মার্কসই পাঠাতে বাধ্য এখন, এবং এখানে কোনোরকম কোনো পার্সোনাল ব্যাপার কোনোরকম কিছু খাটবে না, এখানে একদম জেনুইন মার্কসই পাঠাতে হবে তাদের, নালে তাদের হয়তো চাকরি পর্যন্তও চলে যেতে পারে, এত কড়াকড়িভাবেই মাধ্যমিক পর্ষদ কিন্তু এই যে নোটিশটি আছে এই নোটিশটি দিয়েছে। এবং এর সাথে আরও একটু যুক্ত করেছি, তোমাদের মাধ্যমিকের যে ডেটটি ঘোষণা করা হয়েছে, মাধ্যমিকের ডেটটি ঘোষণা করা হয়েছে 20 তারিখ, অর্থাৎ 20 জুলাই তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্টটি দেওয়া হবে এবং সেই রেজাল্টটি অনলাইনে তোমরা পাবে। সেই রেজাল্টটি নেওয়ার পরে এবার তোমাদের যে অফলাইনে যে রেজাল্টটি যেদিন দেওয়া হবে সেদিন তোমাদের সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, এই দুটি জিনিস কিন্তু সেদিনই দেওয়া হবে, অর্থাৎ তোমাদের মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এই তিনটি জিনিসই তোমাদের যেদিন অফলাইনে রেজাল্ট দেওয়া হবে সেদিন দেওয়া হবে। অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে কোনো রকম টেনশনের কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড একেবারে সেই দিনই পেয়ে যাবে। এবং এখানে সাথে সাথে যে উচ্চ মাধ্যমিকের আপডেটটি এসছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি বলা হয়েছে 25 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ 25 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি কিন্তু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তোমরাও কিন্তু তোমরা এখন মোটামুটি রেডি থাকো, তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে। এবং যেটি হলো তোমাদের ক্ষেত্রেও সেম একই প্রসেস, মাধ্যমিকের যা যা নিয়ম খাটছে তোমাদের ক্ষেত্রেও সে সমস্ত একই সেম নিয়ম বরাদ্দ। এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এই টাইপের আরও যদি চাকরি জাতীয় তোমাদের তথ্যাদি লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আরও অনেক জিকে জিআই লাইভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার যাবতীয় অনেক কিছু আমাদের এই চ্যানেলে হতে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।